কিছু তাই তো আশা করি হবে উদ্বোধন না হওয়া পর্যন্ত উদ্বোধনটা কবে হবে উদ্বোধন ধরে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো চলে এসেছি কলকাতার আর একটা বিখ্যাত পুজো প্যান্ডেলে যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি কিছুদিন পর কলকাতা যাব আর সেখানে তোমাদেরকে ভালো ভালো প্যান্ডেলের ভিডিও তোমাদেরকে দেব তো দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি এখন রয়েছি একটা অন্য প্যান্ডেলে এই প্যান্ডেলটা হচ্ছে কলেজ স্কোয়ারে আমরা এসেছি আর এখানকার এবার পুজোর থিম কি তোমরা সবাই জানো তবুও আমি আরেকবার বলে দিচ্ছি এখানকার থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির তো এখানকার কাজ মোটামুটি দেখতেই পাচ্ছ অনেকটা এগিয়ে গেছে তো আশা করছি পুজোর আগেও সমস্তটা কমপ্লিট হয়ে যাবে আর প্রেম মন্দির মানেই একটা প্রেম প্রেম ব্যাপার তো আমি তো এসেছি আশা করছি তোমরাও এখানে এসেছি আশা করছি তোমরাও এখানে আসবে তোমাদের ফ্যামিলি নিয়ে আর অনেক অনেক এনজয় করবে তো চলো এখানে কী কী কাজ কতটা কমপ্লিট হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা তোমরা ভেতরটা দেখে বুঝতেই পারছো যে এবার কিন্তু এই কলেজ স্কোয়ার কিন্তু পুজোটা একদম জমে যাবে আর পুরো ভেতরটাই কিন্তু কাচের কাজ হয়েছে এই যে কাজগুলো দেখতে পাচ্ছ এই কাজগুলো কেটে কেটেই কিন্তু এই শীষমহলটা তৈরি করা হচ্ছে এই যে ছোটো ছোটো কাজগুলো দেখো অনেকগুলো পিস পিস করাও হয়ে গেছে আর প্লাইউডের ওপরে মূলত রঙের কাজ চলছে এই দেখো এখানে বেশ মোটা মোটা প্লাইউডগুলোকে দিয়ে কেটে কেটে সুন্দর স্ট্রাকচার তৈরি করেছেন আর এই যে সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো দেখো এই যে পিঙ্ক কালারের যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু প্লাইউডের ওপর রং করে এগুলো তৈরি করা হয়েছে আর মাঝখানে মাঝখানে প্লাইউডের ওপরে ওই কাজগুলো বসিয়ে সুন্দর একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে জাস্ট অসাধারণ লাগছে এখনই বুঝতেই পারছো কীরকম লাগছে আর পরবর্তীকালে যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন তোমরা আরোই বুঝতে পারছো কতটাই সুন্দর হবে পরপর দু বছর মতো এই কলেজ স্কোয়ারে কোনো পুজো হয়নি মানে তেমনভাবে পুজো হয়নি আর এবার কিন্তু দু বছর পর আবার কিন্তু নতুনভাবে সেজে উঠেছে কলেজ স্কোয়ার আর বাইরের দৃশ্যটা তো আরও সুন্দর বাইরের দৃশ্যটা তো কিছুক্ষণ পরে তোমাদেরকে আমি দেখাবো তখন তো এতক্ষণ তোমরা এগুলো দেখে নাও একটু এই দেখো মোটা মোটা প্লাইউডগুলো এর উপরেই কিন্তু এই যে সাদা রঙের যে রঙগুলো সেই রঙগুলো করে এইগুলো দিয়েই এই ওপরে এরকমভাবে সাজানো হবে পুরো মোটামুটি একটু তো কাজ হয়েই গেছে আশা করছি পুজোর আগেও পুরোটা কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে মেম্বারদেরকে চেষ্টা করব কোনো মেম্বারের থেকে কোনো কিছু জানার এই প্যান্ডেল সম্পর্কে জেনে তোমাদেরকে জানালো এবার দেখে নাও এই যে বাইরে যে পুকুরটা এই পুকুরটা কিন্তু মেন এই পুকুরটার মধ্যে কিন্তু একটা আলাদাই আকর্ষণ রয়েছে কারণ এই পুকুরের মধ্যে ওরা আলোকসজ্জা করেন লাইট অ্যান্ড সাউন্ড হয় যেটা খুব ভালো লাগে দেখতে আমি তো বলবো তোমরা অবশ্যই আসো এসে কলেজ স্কোয়ারের পুজোটা দেখে যাও প্যান্ডেলটা দেখে যাও কারণ বৃন্দাবনের প্রেম মন্দির কিন্তু কলকাতার বুকে একমাত্র এই কলেজ স্কোয়ারে তোমরা পাবে এখন তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা এই দেখো পুকুরটার একদম পাশেই এখান থেকে প্যান্ডেলটাও দেখা যাচ্ছে এই যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি এই রাস্তাটার মধ্যেই কিন্তু দর্শনার্থীদের ভিড় একদম জমে যায় কারণ এখানটা দিয়ে লাইনটা যায় আস্তে আস্তে মানে পুরো লাইন একটা দুটো লাইন না পুরো মানুষের ভিড় ঠেলে যাকে হয় যাকে বলে
আর তার সাথে থাকে পুকুরের এই আলোকসজ্জা, তার মধ্যে দুর্গা পুজোর ঠাকুর দেখতে যাব তার একটা মজা, সব মিলিয়ে কিন্তু পুজো পুজোর আমেজটা একদম খুব ভালো লাগছে। আর এই আরেকটা গেট এখানে রয়েছে দেখো, আর চলে এসেছি আমি একদম পুকুরটার উল্টো দিকে, যেখান থেকে কিন্তু পুরো প্যান্ডেলটাকে বেশ ভালো মতো আর পুরোপুরি দেখা যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে প্যান্ডেলটার পুরোপুরিটা দেখাতে পারিনি, এখন যেহেতু আমি পুকুরটার উল্টো দিকে রয়েছি, প্যান্ডেলটার উল্টো দিকে রয়েছি, তো এখন পুরোটা প্যান্ডেল ভালো মতো দেখা যাচ্ছে। বাসের স্ট্রাকচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর ভেতরের কিন্তু কাজও কমপ্লিট হয়ে গেছে, ওপরে শুধু এখন যেই কাচের এইগুলো কাজগুলো লাগানো বাকি রয়েছে আর প্লাইউডগুলো বসানো বাকি রয়েছে, তাহলেই কিন্তু প্রায় হয়েই যাবে। তাহলে এবার চলো সামনে যাই, গিয়ে একজন মেম্বারকে ধরে এই পুজোর প্যান্ডেল সম্পর্কে তোমাদেরকে কিছু জানাই। প্যান্ডেলটা শুরু হয়েছে কবে থেকে? এটা হয়েছে রথের পরদিন থেকে, মানে শুরু হবে, মানে শেষ হবে দিন থেকে ওপেনিং করা। আর শেষ হবে কবে? শেষ হবে 28 তারিখ, এই মাসে 20 তারিখের মধ্যে শেষ করব। 20 তারিখ, 22 তারিখ মানে 22 তারিখে ঠাকুর আসবে আর সেদিন থেকে লোকজনের যাতায়াত শুরু, তাই তো? আশা করি হবে, উদ্বোধন না হওয়া পর্যন্ত। উদ্বোধনটা কবে হবে? উদ্বোধন ধরে 28 তারিখে। উদ্বোধনে কেউ আসবেন নাকি নিজেরাই? রাজ্যপাল আসবেন আশা করে, শুনেছিলাম যে মমতা ব্যানার্জি আসবেন, ওনার নিজের সব কি জানি এখন সঠিক বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ওনার কথা তো সবসময় বলা যায় না, বলা যায় না, কারণ উনি তো বিজি না। হ্যাঁ হ্যাঁ, এখানকার ঠাকুর কোথায় থেকে আনা? এটা ঠাকুর আছে আপনার উল্টো ডাঙা, সনাতন রুদ্রপালের ঠাকুর, উল্টোডাঙা সনাতন রুদ্রের ঠাকুর, আমাদের সাবেক ঠাকুর, উনি চিরকালই করেন। আচ্ছা, এটা কততম বর্ষ চলছে? এটা আছে 75তম বর্ষ। বাহ, যত বছর স্বাধীন হয়েছে তত বছর হয়েছে। বাহ, খুব ভালো, কাজ কেটে কেটেই পুরো কাজটা হচ্ছে, পুরো কাজ কেটে কেটে কাজের কাজ হচ্ছে। আর যারা তৈরি করছে তারা কোথা থেকে এসেছে? এরা আছে আপনার নিচে আর না কৃষ্ণনগরের আশেপাশে, টুগুলিয়া টুগুলিয়া ওই সব সাইডে। নিচে এই যে পর পর লাগাতার এই 4-5 বছর ধরে উনি করছেন। আর এটা এই মন্দিরটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির, খুব বিখ্যাত, কারণ আমরা বৃন্দাবনে বিখ্যাত। আমার ছেলে একজন ঠাকুর দেখতে আসবে কবে? ঠাকুর দেখা স্টার্ট হবে কবে থেকে? ওই যে বলো 28 তারিখ। আচ্ছা, 29 তারিখে হিসাবে ষষ্ঠী, 1 তারিখে ষষ্ঠী। বাইরেও এরকম কাজের কাজই চলবে সব, পুরোটা কাজ, সব কাজের কাজ চলবে, দিন রাত কাজ হচ্ছে বলো? রাতে কটা অবধি কাজ হচ্ছে? রাত্রে ওই 8-9টা পর্যন্ত এখন করছে। কতজন লোক কাজ করছে এখানে? হ্যাঁ, এরা ধরো তো আশা করি 14-16 জন এখন আছে এখানে। 16 জন লোক কাজ করছে, তাদের রান্না খাওয়া থাকা দাবার সব এখানে। ওই যে পাশে ওইটা যখনই আমাদের ওইটা কমপ্লিট হয়ে যাবে তখন ওইটা আমাদের পুজোর অফিস হয়ে যাবে। আচ্ছা, ওইটা অফিস হয়ে যাবে একদম, টোটাল সবাই বাড়ি চলে যাবে। ভালো লাগলো কাকু তোমার সাথে কথা বলে, কারণ আমিও একটা চাকরিজীবী, মেডিকেলের চাকরি করি আমরা। মেডিকেলে কি ডাক্তার? না না না, আমরা স্টাফ। তাহলে দেখতেই পারলে ভিডিওটা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, আর আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার করা ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে। আর আবার দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।